গুরু শিষ্য সংবাদ, দ্বিতীয় সংবাদ। কারণ প্রথম দর্শনে তারিখ সম্বন্ধে অনেক মতভেদ আছে, তাই প্রথম দর্শনের কথা উল্লেখ নেই। দ্বিতীয় দর্শন সকালবেলা 8টার সময়। ঠাকুর তখন কামাতে যাচ্ছেন, এখনও একটু শীত আছে, তাই তাহার গায়ে মেলেস্কিনের র্যাপারের কিনারে শালু দিয়ে মোড়া। মাস্টারকে দেখে বললেন, তুমি এসেছো, আচ্ছা এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হইতেছিল, নাপিত উপস্থিত সেই বারান্দায় ঠাকুর কামাইতে বসিলেন ও মাঝে মাঝে মাস্টারের সহিত কথা কহিতে লাগিলেন। গায়ে এইরূপ রেপার, পায়ে চটি জুতা, সহাস্য বদন, কথা কহিবার সময় কেবল একটু তুতলা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, হে গো তোমার বাড়ি কোথায়? মাস্টার, আজ্ঞা কলিকাতায়। শ্রীরামকৃষ্ণ, এখানে কোথায় এসেছ? মাস্টার, এখানে বরাহনগরে বড় দিদির বাড়ি আসিয়াছি, ঈশান কবিরাজের বাটি। শ্রীরামকৃষ্ণ, ও ঈশানের বাড়ি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ গা। কেশব কেমন আছে, বড় অসুখ হয়েছিল? মাস্টার, আমিও শুনেছিলাম বটে, এখন বোধে ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাবচিনি মেনেছিলাম, শের সাথে ঘুম ভেঙে যেত আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা কেশবের অসুখ ভালো করে দাও, কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সঙ্গে কথা কব, তাই ডাবচিনি মেনেছিল। হ্যাঁ, কুক সাহেব নাকি একজন এসেছে, সে নাকি লেকচার দিচ্ছে? আমাকে কেশব জাহাজে তুলে দিয়ে গেছিল, কুক সাহেবও ছিল। মাস্টার, আজ্ঞা একই রকম শুনেছিলাম বটে, কিন্তু আমি আর লেকচার শুনি নাই, আমি তার বিষয়ে বিশেষ জানি না। গৃহস্থ পিতার কর্তব্য। শ্রীরামকৃষ্ণ, প্রতাপের ভাই এসেছিল, এখানে কয়দিন ছিল, কাজকর্ম নাই বলে আমি এখানে থাকব। শুনলাম মাগ ছেলে সব শ্বশুরবাড়িতে রেখেছে, অনেকগুলি ছেলেপিলে। আমি বকলুম, দেখ দেখি ছেলেপিলে হয়েছে, তাদেরকে আবার ও পাড়ার লোক এসে খাওয়াবে দাবে, মানুষ করবে, লজ্জা করে না যে মাগ ছেলে আরেকজন খাওয়াচ্ছে আর তাদের শ্বশুরবাড়ি ফেলে রেখেছে। অনেক বকলুম আর কর্মকাজ খুঁজে নিতে বললুম, তবে এখান থেকে যেতে চায় না।